প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। এখানে আমার পরিচিতি দেওয়া হয়েছে, আমি মোহাম্মদ মতিয়ার রহমান খান, আইসিটি শিক্ষক, আমপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি: অষ্টম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ 15। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ছবি দেখে তোমরা চিন্তা করে বের করার চেষ্টা করো ছবিটার শিরোনাম কি হতে পারে। দেখো, একটি বিল্ডিং দেখা যাচ্ছে এবং বিল্ডিং এর মূল ফটকে একটি গেট রয়েছে। চেষ্টা করো, বাড়ির সামনে গেট দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি যে কোনো সময় যাতে বাড়িতে প্রবেশ করতে না পারে, এবং পুরো বাড়িটা একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। গেটটা যদি না থাকতো তাহলে যে কোনো সময় যে কোনো ব্যক্তি অতি সহজেই বাড়ির মধ্যে প্রবেশ করতো এবং যে কোনো জিনিস তারা চুরি করে নিয়ে যেতে পারতো বা যে কোনো জিনিস অতি সহজেই নিয়ে যেতে পারতো। তো নিরাপত্তা গেট থাকার কারণে যে কেউ অতি সহজে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি আজকে পাঠের বিষয়টা কি হতে পারে। নিরাপত্তা বিষয়ক ধারণা, আজকের পাঠের বিষয় নিরাপত্তা বিষয়ক ধারণা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, ফায়ারওয়াল সম্পর্কে বর্ণনা করতে পারবে, হ্যাকিং ও হ্যাকারের বর্ণনা করতে পারবে, ক্যাপচা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক অচল হলে কি ঘটে তা ব্যাখ্যা করতে পারবে। তোমরা নিশ্চয় এতদিন জেনে গেছো, তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটি রাষ্ট্র পরিচালনা বা নিরাপত্তার প্রত্যেকটি ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেটওয়ার্কের কারণে কেউ আর আলাদা নয়, একই অর্থে সবাই সবার সাথে যুক্ত। আমরা গত পাঠগুলোতে নেটওয়ার্ক বিষয়ে আলোচনা করেছি। বর্তমানে নেটওয়ার্কের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নেটওয়ার্কের ব্যবহারে নতুন এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ডে বাই ডে কী হচ্ছে, নেটওয়ার্কের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে নেটওয়ার্ক ব্যবহারের একটি ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই এই ঝুঁকি থেকে নিরাপদে থাকার জন্য নেটওয়ার্ক ব্যবহারে নিরাপত্তা বিষয়ক ধারণা থাকা দরকার। নেটওয়ার্ক ব্যবহারে যদি নিরাপত্তা বিষয়ক ধারণা না থাকে তাহলে নেটওয়ার্ক ব্যবহার করতে যায় যে কেউ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের নিরাপত্তা বিষয়ক ধারণাটা থাকা দরকার। তো দেখো, এখানে কিছু অসাধু মানুষ রয়েছে নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি করার চেষ্টা করে, যেখানে তার যাওয়ার কথা না, তারপরে সে সেখানে প্রবেশ করে নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে ঢুকে বা প্রবেশ করে তথ্য চুরি করতেছে। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইট সার্ভার হ্যাক করতেছে, হ্যাকিং করে তথ্য চুরি করতেছে বা তথ্য নষ্ট করে দিচ্ছে। তাই যারা নেটওয়ার্ক তৈরি করেছেন তার প্রত্যেকটি নেটওয়ার্কের একটি অদৃশ্য নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। নিরাপত্তা ব্যবস্থা রাখার মূল উদ্দেশ্য হলো কেউ যাতে অতি সহজেই অন্যের নেটওয়ার্কে প্রবেশ করতে না পারে এবং নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশ করে যাতে অন্যের তথ্য চুরি করতে বা নষ্ট করে দিতে না পারে। আর এই নিরাপত্তার অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ারওয়াল। তারপরেও কিছু অসাধু ব্যক্তি রয়েছে, তারা কি করে, নিরাপত্তার অদৃশ্য দেওয়া ভেঙ্গে অন্যের কম্পিউটার বা অন্যের ওয়েবসাইটে সার্ভারে ঢুকে বিভিন্ন তথ্য চুরি করে বা নষ্ট করে দিচ্ছে, বা আইসিটি বিভিন্ন ডিভাইসে প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। আর এই পদ্ধতিকে বলা হয় হ্যাকিং। আর যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকিং একটি অনৈতিক কাজ অবশ্যই, তাহলে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। এখানে একটি ছবি তোমরা লক্ষ্য করো, তাকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য নেটওয়ার্কে যাচ্ছে, তার মাঝখানে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে, এই অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ারওয়াল। এটা হলো নেটওয়ার্কের নিরাপত্তার অদৃশ্য দেওয়াল। এখানে আরো একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো
চিত্রটি কি ঘটছে তোমরা একটু বের করার চেষ্টা করো। দেখো ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে তথ্য যাচ্ছে, মাঝখানে রয়েছে কি নিরাপত্তার অদৃশ্য একটি দেওয়াল রয়েছে। আমরা আগেই বলেছি নিরাপত্তার অদৃশ্য দেওয়ালকে কি বলা হয়, ফায়ার আয়ল। তো ফায়ার আয়ল কি আমরা বলতে পারবো? তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে ফায়ার আয়ল কি, তাহলে আমরা অতি সহজেই বলতে পারি ফায়ার হলো নেটওয়ার্কের নিরাপত্তার অদৃশ্য দেওয়াল, বা নেটওয়ার্কের নিরাপত্তার অদৃশ্য দেওয়ালকে ফায়ার আয়ল বলা হয়। ফায়ার আয়ল কেন ব্যবহার করা হয়? নেটওয়ার্কের মাধ্যমে অন্যের তথ্য যাতে কেউ অতি সহজে প্রবেশ করে ঢুকে প্রবেশ করে নষ্ট করে বা নষ্ট করে না দিতে পারে বা কেউ দেখতে না পারে, এর জন্য ফায়ার আয়ল ব্যবহার করা হয় বা নেটওয়ার্কের অদৃশ্য নিরাপত্তা দেওয়াল ব্যবহার করা হয়। এখানে আরও একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাকিং ও হ্যাকার। তাহলে আমরা হ্যাকিং কি এটা আমরা আগেই জেনেছি, হ্যাকিং হলো নেটওয়ার্কের মাধ্যমে অন্যের কম্পিউটারে বা আইসিটি ডিভাইসে প্রবেশ করে তার অনুমতি ছাড়া তথ্য চুরি করা বা নষ্ট করে দেওয়াই হলো হ্যাকিং। আর যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় কি, হ্যাকার। এখানে দেখো একটি হ্যাকারের ছবি দেওয়া হয়েছে। আর অসাধু মানুষরা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়। যারা হ্যাকিং করে তাদেরকে কি বলে, হ্যাকার বলা হয়। এখানে তোমাদেরকে একটি ভিডিও দেখাবো, ভিডিও দেখে তোমরা চিন্তা ভাবনা করবে এখানে কি করা হচ্ছে। তোমরা একটু চেষ্টা করো, ভিডিওটি দেখো এবং চেষ্টা করো এখানে কি করতেছে বলার চেষ্টা করো। দেখো 2016 সালে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি সময় টিভিতে প্রকাশ করা হয়েছিল। লোকটি কি করছে, একটি লোক এটিএম বুথে ঢুকলো, সে কি করলো, অন্যের এটিএম কার্ড ব্যবহার করলো, করে অন্যের পাসওয়ার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে অন্যের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চুরি করলো। তাহলে এটা কি নেটওয়ার্ক ব্যবহার করে সে হ্যাকিং করে চুরি করেছে। আর হ্যাকিং তো অবশ্যই একটি কি অনৈতিক কাজ, আর যারা হ্যাকিং করে তাদেরকে কি বলা হয়, হ্যাকার। মাইকেল কেলসি উনি একজন হ্যাকার, তিনি দেখো 2000 সালে, মাইকেল কেলসি একজন হ্যাকার, 2000 সালে তিনি ইয়াহু, ডেল, আমাজন এবং সিএনএনএনএর মতো প্রতিষ্ঠান থেকে $100 কোটি বেশি ক্ষতি করেছিল। কীভাবে তারা মাইকেল কেলসি হ্যাকিংয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর $100 কোটিরও বেশি ক্ষতি করেছিল। মাইকেল কেলসি একজন হ্যাকার। এরপরে এখানে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে নিরাপত্তা বিষয়ক। প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন এই নিরাপত্তা দেওয়াল ভেঙে ঢুকতে না পারে সে চেষ্টা করা হয়। রোবট কি করছে এখানে দেখো, কিছু কিছু রোবট তৈরি করা হয়েছে নিরাপত্তার অদৃশ্য দেওয়ালটাকে ভেঙে তারা নেটওয়ার্কে প্রবেশ করার জন্য, এবং সারাক্ষণ বিভিন্ন তারা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতেছে। পাসওয়ার্ড ব্যবহার করে ফেলে বিশেষ রোবট তৈরি করা হয়েছে, যাদের কাজে কি
সারাক্ষণ বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে অন্যের নেটওয়ার্কে প্রবেশ করবে এবং অন্যের নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি করবে বা নষ্ট করবে। দেখো এখানে একটি প্রতীক দেখানো হয়েছে SMWM, এই অক্ষরগুলো এমনভাবে লেখা হয়েছে যে মানুষ দেখে সহজে বুঝে যাবে, কিন্তু একটি রোবট এই অক্ষরগুলো বুঝতে পারে না। তাই এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ক্যাপচা। ক্যাপচা পদ্ধতির বড় একটা সুবিধা হলো এই ক্যাপচা পদ্ধতির কোড বা অক্ষরগুলো শুধুমাত্র মানুষ বুঝতে পারে, কোনো মেশিন বা যন্ত্র ক্যাপচা পদ্ধতির কোডগুলো বুঝতে পারে না। বা ক্যাপচা পদ্ধতির কোডগুলো রোবটও অতি সহজেই বুঝতে পারে না। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার উপায় হলো ক্যাপচা। এখানে জোড়ায় জোড়ায় কিছু কাজ দেওয়া হয়েছে। এখন যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ, তোমরা স্কুলে যেতে পারতেছো না, ঘরে বসে অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবা। ক্যাপচা কেন ব্যবহার করা হয়, দেখো এখানে একটি নেটওয়ার্কের সুবিধা হয়েছে। নেটওয়ার্ক অচল হলে কী হতে পারে, তো আমরা আগে বলেছি যত দিন যাচ্ছে আমরা তত তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্কের উপর বেশি নির্ভর হতে শুরু করেছি। কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য এই নেটওয়ার্ক অচল হয়ে যায়, তাহলে মনে হয় পৃথিবীতে এক ধরনের বিপর্যয় নেমে আসছে বা বিপর্যয় নেমে আসবে। বলা যেতে পারে সারা পৃথিবী এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থা চলে আসবে। সে কারণে এই নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। বড় বড় তথ্য ভাণ্ডারগুলোকে বলা হয় ডেটা সেন্টার। সব রকম যান্ত্রিক গোলাযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এগুলো রক্ষার ব্যবস্থা করা হয়। ইন্টারনেটে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নিরাপত্তাহীনতা বাড়ছে, যেটি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা রয়েছে। আজকাল সব রকম তথ্যের জন্য আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি, কিন্তু সকল তথ্য ইন্টারনেটের উপর নির্ভর করা ঠিক নয় বা ইন্টারনেটের সকল তথ্য সঠিক নয়। তাহলে আমরা বুঝতে পারছি নেটওয়ার্ক অচল হয়ে গেলে কী হতে পারে, সারা পৃথিবীটাই বিপর্যয় নেমে আসবে। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা, তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্ক। আমরা তথ্য প্রযুক্ত নেটওয়ার্কের উপর নির্ভর করতে শুরু করেছি। তো নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। কী ধরনের ব্যবস্থা করা হয়, যদি নেটওয়ার্ক অচল হয়ে যায় তাহলে একটা নির্দিষ্ট ডাটা সেন্টারে এই তথ্যগুলো থাকে। এ বড় বড় ডাটা সেন্টারগুলোকে বলা হয় কি তথ্য ভাণ্ডার। এখানে দুইটি ডাটা সেন্টারের ছবি দেখানো হয়েছে। দেখো ডাটা সেন্টারগুলো তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় থাকে। তাহলে বড় বড় তথ্য ভাণ্ডারগুলোকে বলা হয় ডাটা সেন্টার। যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এগুলো রক্ষার ব্যবস্থা করা হয়। নেটওয়ার্ককে সার্বক্ষণিক রক্ষার ব্যবস্থা করা হয়। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, আইনস্টাইন ও জিলার্ড। ডান দিকে আর একটা ছবি দেখা যাচ্ছে, আইনস্টাইন ও সত্যেন বোস। দুটি ছবির মধ্যে বাম পাশের আইনস্টাইন এবং জিলার্ডের ছবিতে জিলার্ডের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবিটি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া আছে। আর আসল ছবিটির কথা না জানলে মানুষ ভুলে তথ্য বিশ্বাস করে ফেলবে, আর এই ভুল তথ্য অনেক সময় নেটওয়ার্কে দেওয়া হয়, যার কারণে মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ছে। এখানে একটি দলগত কাজ দেওয়া হয়েছে, নেটওয়ার্ক অচল হয়ে পৃথিবীতে কি ধরনের বিপর্যয় নেমে আসতে পারে তার একটি তালিকা তোমরা তৈরি করবে। মূল্যায়ন, তোমরা এই পাঠ শেষে কি শিখতে পারলো তার একটি মূল্যায়ন। দেখো অন্যের ওয়েবসাইটে গোপন অংশ অবৈধভাবে ঢুকে পড়াকে কি বলা হয়, তোমরা একটু বের করার চেষ্টা করো। চারটে অপশন দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে হেল্প করতে পারি। কি বলা হয়, হ্যাকিং। হ্যাকিং কোন ধরনের কাজ,
আমি আগে বলেছি অনৈতিক কাজ। জিলার্ডের ছবির পরিবর্তে ইন্টারনেটে কার ছবি বসানো হয়েছে? তোমরা একটু বের করার চেষ্টা করো। সত্যেন বোস। তোমাদের এই পাঠ বিষয়ে আরো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবে। আমরা এই পাঠ থেকে কি শিখলাম? ফায়ারওয়াল, হ্যাকিং ও হ্যাকার। তাহলে ফায়ারওয়াল কি আমরা বলতে পারবো, হ্যাকিং কি আমরা বলতে পারবো, এবং হ্যাকার কি তাও বলতে পারবো। এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, তোমরা এখন দেখে নাও, কিছু হলে খাতায় লিখে নিতে পারো। বর্তমানে সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। মাইকেল কেলসি কত সালে ডেল, ইয়াহু, আমাজন প্রতিষ্ঠান হ্যাক করেন? 2000 সালে। যারা হ্যাকিং করে তাদেরকে কি বলে? হ্যাকার। অন্যের গোপন পাসওয়ার্ড বের করে ফেলার জন্য কি তৈরি করা হয়েছে? বিশেষ এক ধরনের রোবট। বর্তমানে আমরা সব রকম তথ্যের জন্য কিসের উপর নির্ভর করি? ইন্টারনেটের উপর। ডেটা সেন্টার মানে কি? বড় বড় তথ্য ভান্ডার। ফায়ারওয়াল কি? নিরাপত্তার অদৃশ্য দেওয়াল। কোন প্রতিষ্ঠানটি লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে? উইকিলিক্স। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়? ক্যাপচা। প্রত্যেকটি নেটওয়ার্কের নিজস্ব কি রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর কি দেওয়া হয়? পাসওয়ার্ড। এখানে তোমাদের একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। ICT ব্যবহারে নিরাপত্তার বিষয়টি কিভাবে কাজে লাগবে তার একটি পরিকল্পনা তোমরা তৈরি করো। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ। আগামীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।